বন্ধুরা, এই ভিডিওটা শুরু করার আগে আমি প্রথমেই দুটো গানের ডিফারেন্ট ডিফারেন্ট দুটো গানের প্রথম লাইনটা একটুখানি তোমাদের শোনাতে চাই, তারপরে আমি কথা বলবো যে আমি অ্যাকচুয়ালি এই ভিডিওতে কী বিষয় নিয়ে কথা বলতে এসেছি। প্রথমের লাইনটা হচ্ছে, তোমারে যে দেখলে পরে পুরা মাথা ঘুরায় গো, লাগে উড়া ধুড়া, তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া ধুড়া। এটা একটা। আর সেকেন্ড হচ্ছে, দিয়েছি তোকে দিল দিল দিল, তোকে ছাড়া বাঁচা মুশকিল, দিয়েছি তোকে দিল দিল দিল, তোকে ছাড়া বাঁচা মুশকিল। এবার তোমরা অনেকে আইডিয়া করতে পেরেছো আমি এখন কী নিয়ে কথা বলবো। হ্যালো, আমার সাকিব খান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। মেগাস্টার সাকিব খান, তিনি তার রেকর্ড নিজেই ভাঙেন। তার রেকর্ড ভাঙবার মতন ক্ষমতা বাংলাদেশে এখনও পর্যন্ত ইতিমধ্যে দাঁড়িয়ে আর কারো নেই। আমার মনে হয় যে এই রেকর্ড ভাঙার ক্ষমতা এখন বাংলাতেই বোধহয় কারোর নেই। মানে এটা একটা মার্ভেলাস ব্যাপার যে তুফানের লাগে উড়া ধুড়া গান মাত্র মাত্র দু মাসের মধ্যে, আবার বলছি মাত্র দু মাসের মধ্যে 124 মিলিয়ন ভিউজ, 124 মিলিয়ন। এবং আমরা দেখতে পাচ্ছি দিল 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 গানটা, সেই গানটা 7 বছরে 122 মিলিয়ন ভিউজ। মেগাস্টার সাকিব খানের এত বছরের 25 বছরের সিনেমা ক্যারিয়ারে সবচাইতে বেশি ভিউজ প্রাপ্ত গান এখনও, মানে এর আগে পর্যন্ত ছিল দিল দিল দিল, যেটা 7 বছরে 122 মিলিয়ন ভিউয়ারশিপ জেনারেট করতে পেরেছিল। এখন দিল দিল দিলকে ছাড়িয়ে গিয়ে, দিল দিল দিলকে টপকে গিয়ে লাগে উড়া ধুড়া শুধুমাত্র চরকির ইউটিউব চ্যানেলে মাত্র 2 মাসের মধ্যে 124 মিলিয়ন। কোথায় 7 বছরে 122 মিলিয়ন, আর কোথায় 2 মাসে 124 মিলিয়ন, বলো তোমরা, তোমরা নিজেরাই বলো, ডিফারেন্সটা বুঝতে পারছো তোমরা? লাগে উড়া ধুড়া গানটা আজ থেকে 7 বছর পরে গিয়ে আমরা কোথায় এটার ভিউজ দেখবো? 500 মিলিয়ন 600 মিলিয়ন দেখবো বোধহয়। মানে এটা হলে আমি একদমই অবাক হব না। যে রেটে এখনো পর্যন্ত গ্রাফ রেট উঠছে, যদি একটু অ্যানালিসিস করে দেখতে পাওয়া যায়, দেখা যাবে আজকের ডেটে দাঁড়িয়েও প্রচুর মানুষ লাগে উড়া ধুড়া শুনেছে, প্রত্যেক দিন শুনছে, প্রত্যেক দিন। তো ভাই, তুফান একটা এমন একটা প্রজেক্ট না, মেগাস্টার সাকিব খানের ক্যারিয়ারের যে প্রজেক্টটা নানান দিক থেকে রেকর্ড ভাঙতে 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 জাস্ট কুল করে, মানে কুল কিনারা খুঁজে পাওয়া যাচ্ছিল না। এটাও একটা রেকর্ড যে মেগাস্টার সাকিব খানের ক্যারিয়ারের সবচেয়ে বেশি ইউটিউবে ভিউয়ারশিপ জেনারেট গান করা হয়ে গেছে লাগে উড়াধুরা, যেটা মাত্র 2 মাসের মধ্যে কেবলমাত্র চরকির ইউটিউব চ্যানেল থেকে 124 মিলিয়ন। আমি SBF-এরটা ধরলামই না। সো বলো, তুফানের এই রেকর্ডটা তোমাদের কাছে কেমন লাগলো? লাগে উড়াধুরা গানটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করো। আমার কিন্তু দুটো গানই খুব ফেভারিট, লাগে উড়াধুরাও খুব ফেভারিট, দিল দিল দিলও খুব ফেভারিট, দুটো গানই ফেভারিট। কিন্তু লাগে উড়াধুরার প্রেজেন্টেশন দিল দিলের থেকেও অনেক বেশি ভালো, এটা তো মানতেই হবে। ওহো, সিনেমাটের ইউজ, সজনী সজনী তোমার দেখিয়া মাতাল হইয়া রাতে, মানে সাকিব ভাইয়াকে যা সুন্দর দেখতে লাগছিল না, মনে পড়ে গেল আবার। যাই হোক, দারুণ ছিল দিনগুলো, তাই না? শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য সকলকে বললাম টাটা।